নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই তো আজকের এই ভিডিওতে আপনাদের আইএসএল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন আজকে এফসি গোয়া হেরেছে তার ফলে আইএসএল এর পয়েন্টস টেবিল কোন কোন দলের সাহায্য হয়েছে তারপরে লিগ চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি এফসি তারপরে সার্জিও লোবেরাকে নিয়ে একটা ভালো আপডেট দেওয়ার আছে তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে মুম্বাই সিটি এফসি অনেক 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 কংগ্রাচুলেশন কারণ তারা আরও একবার আইএসএল নাইন অর্থাৎ আই এস এল টু থাউজেন্ড টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি তার লিগ চ্যাম্পিয়ন হয়েছেন আজকে মুম্বাই ভার্সেস এফসি গোয়া ম্যাচ ছিল সেইখানে মুম্বাই এফসি গোয়াকে পাঁচ দিনে হারিয়েছে তো পাঁচ তিনে হারিয়ে মুম্বাই সিটি এফসি তারা দুটো ম্যাচ বাকি থাকতেই আইএসএল সিজন সিজেন নাইনের লিগ চ্যাম্পিয়ন হয়ে গেছে অর্থাৎ শিল্ড কিন্তু আরও একবার মুম্বাই সিটি এফসি পেয়ে গেছে অর্থাৎ শুধু শিল্ড নয় তার পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলারও কিন্তু ছাড়পত্র আরও একবার অর্জন নিল মুম্বাই সিটি এফসি তো মুম্বাইকে অনেক কংগ্রাচুলেশনস তাদের এত সাকসেসফুল সিজনের জন্য তো এইবার বলি এফসি গোয়া যে তারা আজকে হেরেছে মুম্বাইয়ের বিরুদ্ধে সেই তারপরে কিন্তু লিগ টেবিল অনেক ইজি হয়ে গেছে তো এইবার বিএফসি গোয়া ও উড়িষ্যা এদের আর দুটো করে ম্যাচ বাকি তো এদের দুটোর মধ্যে গোয়া আর বিএফসির ম্যাচ আছে অর্থাৎ যদি এটিকে মোহনবাগান আর একটা ম্যাচ যেতে আর একটা ড্র করে তাহলেও কিন্তু এটিকে মোহনবাগান পৌঁছে যাবে প্লে অফসে তো এটিকে মোহনবাগান রাত চার পয়েন্ট লাগবে প্লে অফসে কোয়ালিফাই করার জন্য যদি এটিকে মোহনবাগান ছ পয়েন্ট অর্জন করে নেয় তাহলে তো চোখ বুঝিয়ে এটিকে মোহনবাগান কোয়ালিফাই করবে তো তাছাড়া এটিকে মোহনবাগান তারা কিন্তু চার পয়েন্ট কোয়ালিফাই করলে চার পয়েন্ট পেলেও কিন্তু তারা কোয়ালিফাই করে যাবে তো এটিকে মোহনবাগান তার পাশাপাশি বিএফসি উড়িষ্যা এফসি তাদের জন্য কিন্তু ব্যাপারটা আরও ইজি হয়ে গেল কারণ এফসি গোয়া তারা যেহেতু হেরেছে তাই তাদের কিন্তু কোয়ালিফাই করাটা আরও সহজ হয়ে গেল তো এটিকে মোহনবাগান বলে দিলাম তাদের আর চার পয়েন্ট লাগবে কোয়ালিফাই করার জন্য তো যেইখানে এটিকে মোহনবাগানের লাগতো পাঁচ পয়েন্ট সেইখানে চার পয়েন্ট নেমে এলো অর্থাৎ এটিকে মোহনবাগান একটা জিতলে একটা ড্র করলেও প্লে অফসে পৌঁছে যেতে পারবে তো বন্ধুরা এইবারে আপনাদেরকে সার্জিও লোবেরের একটি পাকাপাকি আপডেট দিই তো আজকে সকালবেলায় অনেক জায়গায় এটা বেরিয়েছে যে বাগানের কোনো এক গোপন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে সার্জেল ওবেরার সঙ্গে এটিকে বাগান কথাবার্তা চালাচ্ছে তবে বলে রাখি যেই কর্মকর যেইখান থেকেই পুরো ব্যাপারটা এসেছে নিউজটা তিনি কিন্তু কিছুক্ষণ পরে ওই জিনিসটা ডিলিটও করে দিয়েছেন অর্থাৎ এইটা আপাতত একটু ফেক মনে হচ্ছে এবং তার পাশাপাশি টিউআই এর রিপোর্টার মার্কাস মার্গোলাও তিনিও কিন্তু এটিকে মোহনবাগান দলে সার্জোল লোবেরা আসছে কিনা সেই নিয়ে তিনিও তার মুখ খুলেছেন তো মার্কাজ মার্গোলাও তিনি কি লিখেছেন সেটা আপনাদেরকে জানাই অ্যাট দ্য রেট মার্কাস মার্গোলাও মার্কাস ইস লোবেরা ফর নেক্সট সিজেন্স কোচ প্লিজ রিপ্লাই তো মার্কাস মার্গোলাও এই টুইটের রিপ্লাই করে লিখেছে নো নট ট্রু অর্থাৎ না একদম সত্যি নয় এটিকে মোহনবাগান আর নট ইন টক উইথ লোবেরা। মানে এটিকে বাগান তারা কিন্তু সার্জিও লোবেরার সঙ্গে কথাবার্তা বলছে না দো আই উড লাভ টু হ্যাভ ইম ব্যাক ইন ইন্ডিয়া এবং আমি তাকে ভারতে ফিরে আসতে দেখতে খুব পছন্দ করব তো মার্কাস মার্গোলাও তার এই টুইটটা থেকেও কিন্তু পরিষ্কার যে এটিকে বাগান এখনও সার্জল লোবেরার সঙ্গে কথাবার্তা চালায়নি তবে এটিকে মোহনবাগান অবশ্যই সারজ লোবেরাকে নিতে পারে তো সেটার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে তো মার্কাস জানানোর পর থেকে কিন্তু এটা কিছুটা হলেও পরিষ্কার হয়েছে এবং যেইখান থেকে এই নিউজটি এসেছিলো সেইখান থেকে কিছুক্ষণ বাদে কিন্তু নিউজটা ডিলিটও করে দেওয়া হয়েছে তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে উত্তরাজন সবাইকে একটু করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ